এক যুবক ভাই এমনি দেখে গেলাম আমার আগে চুল কাটা দেখে আমার কোল দিয়ে খালি ত্রাস করে উঠছে। কি চুল কাটা রে, চারিদিক কামে মধ্যে মুরগির টয়ার লাগান থাকে, ওটা কাম ভালো আছে মাথার বাচ্চার ওই এয়ার কন্ডিশন ওটে, এই কথা ঠিক কিনা? ওই ভাইকে যদি বলা হয় ভাই তুমি মাথার চুল কুল কাটিকে কাটবে, তুমি সেটা দেখলে কার মাথা, রোনাল্ডো না মেসি? কথা কর, আপনাকে ছাগল নাই ভাই, ছাগল চিনেন? হয়তো চারটা ছাগলের গলার দড়ি লেগে এই গ্রামের থেকে ওই অন্য জায়গা ভিটে আছে, ওই ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে একটা লোক, কিন্তু মাঝখানে একটা এই সিঁড়ি আছে, ভাঙ্গন হয় না এরকম সিঁড়ি আছে, পানি আছে 6 ইঞ্চি কিন্তু ঘোলা। এখন বকরি যখন আপনি নিয়ে যাচ্ছেন, বকরির পিছন থেকে খেদাচ্ছেন বকরি কি নামে, আপনি দড়ি লম্বা করে ওই পার চলে গেছেন সিঁড়ি ওই পার পার হয়ে আপনি বকরিটা নিচে নাই, তুরগ দুর্গা ঘাস খেলাম, কথা কন, দুর্গা ঘাস খেলাম করছেন আর বকরিটা নিচ্ছেন, বকরি কি কথা বোঝে? বকরি জানিচ্ছে ই আমাকে দড়িয়ের মধ্যে ফেলে দে মারে ফেল দিবি, কথা কন দেখা, পানি আছে 6 ইঞ্চি কিন্তু ঘোলা মাটি দেখা যাচ্ছে না, ওই মনে করছে মালিক আমাকে এটি চুপাবি, এই জন্য মালিকের ইচ্ছা আমি তো দুর্গা ঘাস খেলামো তাজা হবে, তুমি তোমার শক্তি হবে গোস্ত হবে তোমার দাম বেশি হবে, কথা ঠিক কিনা? এখন মালিক চাচ্ছে ওর বাঁচাবের জন্য ওর গোস্ত বাড়ানোর জন্য, আর বকরি চিন্তা করছে আমাকে তো দড়িয়ে ফেলে দিবি, বকরি তখন এই সামনের দুই পাও এইভাবে মারছে, কতক্ষণ এইভাবে মারিছে, মালিক টানতেছে টানতে টানতে এক পর্যায়ে মালিক ধারা সিঁড়ে পড়ে গেছে, কতক্ষণ? তে বাংলাদেশের মানুষ যখন জান্নাতের লিয়া দেওয়ার জন্য তখন আলিমুলামা ডাক দেয়, ওরা তখন বকরি টানা লাগে, কতক্ষণ বকরি টানা, শেষে একটা বক্তা ধারা সিঁড়ে পড়ে যায়, কতক্ষণ? সব সেজদা, এক সেজদা না করে সব সেজদা শেষ। আর আমরা যারা নামাজ পড়ি না, দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের 17টা ফরজ, 17টা ফরজ মানে কি, 17 দোকানে 34টা সেজদা, কতক্ষণ? এর উপর আবার সুন্নত আছে ওয়াজিব আছে, সেগুলো সেজদা বাদই দেন, 34টা সেজদা প্রতি সপ্তাহে করা দরকার, যে সপ্তাহে 34 সেজদা না করে উই দেয় 4 সেজদা, 4 সেজদা কোনটা মর দিয়ে আছে রে, 2 রাকাতে কয় সেজদা? এই 4 সেজদা দিয়ে নামাজ পড়ে শুক্রবারে পড়ে মোনাজাত করে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ভালায় দাও আখিরাতের ভালায় দাও আর তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও, কত বড় বাটপার। মানুষ সারা জীবন নামাজ পড়ে তাই সাহস হয় না কর, উনি খালি 4 সেজদা দিচ্ছে সপ্তাহে, তাই তুই করছে জাহান্নাম থেকে মুক্তি দাও, মনে হয় দুনিয়া দৌড়িয়ার পানি লিয়ে আসা জাহান্নামের ঢেলে দেয়া একদম লিবে ফেলে দিবি, এই কথা কোন দেখা? ভাইরা আমার আপনি বলেন তো মাদ্রাসার কোন হাফিজ কি নামাজ কাজা করতেছে মাদ্রাসার, কোন তালেবে ইলম কি নামাজ কাজা করতেছে? আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ঈমান আছে ভালো কাজ আছে, আই লোকটা হলো সৃষ্টির ভেতর সারা, সৃষ্টির ভেতর সারা যায় তাই থাকে টিনের ঘরত, আর যায় সুদে করে টাকা লাগায় তাই থাকে ছাদের ঘরত, ঠিক মুটি তো ঠিক, ব্যাটিক হলো গুন্ডিগণ, অনুরোধ করতেছি ভাই কোরআন যদি মানি কোরআন যদি বুঝি কোরআনের ধারক বারক বা যাহা এদের ব্যাপারে তারা যত্নবান হবেন, আল্লাহর ইজ্জতের কসম আপনার সন্তান হাফেজ নাই, আপনার মাদ্রাসা নাই, আপনার মসজিদ নাই, কিন্তু মাদ্রাসার তালবে ইলমের পক্ষে কাজ করবেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে তাদের সাথে জান্নাতে দিয়ে দেবে। আমার রসুল বলেছেন
इजा मातल इंसानो इनकता अनहु अमलो इल्ला मिन सलासतिन इल्ला मिन सदकतिन जारियातिन औ इल्मुहु यंतुबिहिन नास औ औलादुन सालियादुलहु। আমার রাসূল বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র তিনটা আমল জারি থাকবে। এক নাম্বার হলো সৎকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ আপনার কালভার্ট ব্রিজ রাস্তাঘাট বৃক্ষরোপণ এইগুলি হলো, পুকুর পুষ্কর নিয়ে এইগুলি হলো সৎকায়ে জারিয়ার কাজ। রাসূল বলেছেন এই কাজগুলি যারা করবে মানুষ মরে যাবে, লক্ষ কোটি কোটি বছর গুজরে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, বান্দা একরা কিতাবাকা কাফাবে নাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, ও আমার বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, নিজে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তুমি চলে যাও। লোকটি আমলনামার সামনে থেকে ডান হাতে পাবেন, উনি পড়া শুরু করবেন, দেখবেন এতগুলি নেক আমল আমার জীবনে তো আমি করি নাই, রব্বুল আলামিন এই আমলনামা আমার নয়, এই আমলনামা হয়তো কাউরও ভুলে আমার হাতে দিয়েছেন। আল্লাহ বলবেন, বান্দা তোমারই আমলনামা তুমি জানো না, তুমি আমার একটা কাজ করে এসেছিলে, মাদ্রাসা করেছিলে, মসজিদ করেছিলে, রাস্তা করেছিলে, গরিবের সহযোগিতা করেছিলে, রে বান্দা যতদিন তুমি কবরে ছিলে ওই আমলগুলার কারণে তোমার আমলনামায় নেকি আমি আল্লাহ যোগ করে দিয়েছি, যোগ করে দিয়েছি, এটাই তোমার আমলনামা, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার, ভালো কাজের কি দাম। দুই নাম্বার, আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস, এমন এলেম তুমি অর্জন করেছ শুনেছ, এই এলেমের কথা যদি তুমি মানুষকে বলতে পারো, ওই মানুষগুলি যদি কিয়ামত পর্যন্ত এলেমের প্রচার প্রসার করতে পারে। আপনি একজন হাফেজ বানালেন, ওই হাফেজ খতম তারাবি পড়ে, ওই হাফেজ ইমামতি করে, ওই হাফেজ বক্তৃতা করে, ওই হাফেজ জানাজার যা কথা বলে, ওই হাফেজ ধর্মের কথা বলে, ঈদের মাঠে কথা বলে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়, একজন হাফেজ যদি কিয়ামত পর্যন্ত যত বক্তৃতা দিবে মৃত্যুর পর্যন্ত ওই বক্তব্যগুলি যারা শুনবে তারাও দিবে, তারপরে মারা গেল যারা শুনলো তারাও দিবে, এইভাবে কিয়ামত পর্যন্ত ভালো কথার যত রুলিং হবে তামাম সওয়াব, যে ব্যক্তি মাদ্রাসা করলো তার আমলনামায় সওয়াব দেওয়া হবে, ওদের আমলনামায় সওয়াবের কমতি হবে না। তাহলে এত বড় সুযোগ, এত বড় অফার কি সারা যাবি কোন ভাই সারা যাবি? তাহলে আপনি কেন কেন এই কাজটা বুঝলেন না? মানুষকে আগে এই কাজের ফলাফল বুঝার লাগবে, কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষ ব্যবসা যখন শুরু করে আগে ওই চিন্তা করে কত টাকা বাকি যাবি, কত টাকা লস হবি, শেষে যা দেখে টাকায় উঠিচ্ছে না, না ভাই দোকান করব না, ওই দোকানই করেনি, আগে লাভের হিসাব, বাকির হিসাব, লসের হিসাব, পরে কত দোকানই করব না, কথা কেন মারে? কিন্তু আমরা যে নেক আমল করি, আমরা এই নেক আমলের কোনো হিসাব করি না। আপনার জনগণ যা বলে বলুক, আপনাকে জান্নাতে যেতে হবে, কথা ঠিক কিনা? আপনাকে জান্নাতে যেতে চান, কারা কারা দু হাত তুলে থাকান, লিল্লাহে তাকবীর, নারায় তাকবীর। এই ময়দানে এতগুলো লোক জান্নাতে যাওয়ার জন্য আছে, তাহলে জান্নাতে যেতে গেলে আপনাকে সৎকায় জারিয়ার কাজ করতে হবে। এক নাম্বার মাদ্রাসা মসজিদ বৃক্ষরোপণ পুকুর পুষ্কর্ণি টিউবওয়েল রাস্তাঘাট, আপনি একটা রাস্তা করবেন, একটা মানুষ যতদিন মানুষ হাঁটবে আপনার আমলনামায় কেস কেসে সওয়াব লেখা হবে, কতক্ষণ আপনার জীবন শান্তি। কিন্তু সওয়াবের এই কাজগুলো তো আমরা করি না, খালি সওয়াবের হিসাব করি। সুবহানাল্লাহ, আসমান জমিন সওয়াব দিয়ে ভরে গেল, কিন্তু কেউ যদি বেনামাজি সুবহানাল্লাহ কোটিবার কয় স্যারেন আর সব নেই, কতক্ষণ আছে ভাই? আচ্ছা কোন তো সাইকেলের টিউব লিক আছে, লিক বুঝেন না, সাইকেলের টিউব লিক লিক আলা টিউব যদি আপনি সকাল থেকে দুপুর বেল যদি পাম্প করেন ওই টোন টোনে হবে, ইমিনতে ঢুকবি উমিনতে বের হবে, কত কোন গা তে আমাদের দেশের ইমানদাররা আল্লাহ রসুলের হুকুম পরিপূর্ণ মানি না, কিছু মানি কিছু মানি না, তার মানে কানা আছি, কত কোন
এই কানা থাকার কারণে আমাদের সওয়াব জোর হচ্ছে না। এই জন্য এক নম্বর কাজ হলো সৎকার জারিয়ার কাজ করতে হবে। আপনি কিয়ামত পর্যন্ত কোটি কোটি সওয়াব নিয়ে হাশরের ময়দানে উঠবেন, জোরে করে আল্লাহু আকবার। তিন নম্বর আও ওয়ালাদুন সলিয়াদুলহু, ধনী মানুষ মসজিদ করতে পারবে, রাস্তা করতে পারবে, ধনী মানুষ মাইকানে কোরআনের কথা শুনিয়ে দিতে পারবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন গরিব যারা যারা অসহায় লোক, একটা সন্তানক যদি হাফেজ বানায়, আলিম বানায়, যদি কারি সাহেব বানায়, মুত্তাকি বানায়, ইমানদার বানায়, মুত্তাকির ইমাম বানায়, আমার রাসূল বলেছেন ওই সন্তানের কারণে পিতামাতা কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। তাহলে এটা তো সবারই পারা যায়, কি ভাই পারা যায় না? আমার বেটাকে মুলবি বানাবো, হাফেজ বানাবো, এটা সব পারবে। এই ভাইয়ের বেটা মাদ্রাসাতে পড়েনি, কিন্তু আপনার বেটার বেটা আছে তো, আছে না? তার গুক দিবেন না? আপনার বাড়ির আপনার মৃত্যুর সময় ইমানের মৃত্যুবরণ করার জন্য আপনার বাড়িতে একটা হাফেজ থাকতে হবে। হ্যাঁ কতক্ষণ? রসুল বলেছেন মানুষ যখন অন্তিম শয্যায় শায়িত হবে, ডান দিকে শয়তান বাবার সুরতে বসবে, বাম দিকে মার সুরতে শয়তান বসবে, দুইজন বলবে বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে রে বেটা, আমি তোমাকে বলছি আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হয়ে মরো। বাবার এই কথা কি শোনা যাবে? শোনা যাবে? মা বলবে বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম রে বেটা, আমি 2.5 বছর দুগ্ধপান করে আছি, স্তন থেকে 1/2 কেজি দুধ তুমি খেয়েছো রে বেটা, প্রতিদিন 2.5 বছরে 15-13 মণ দুধ হয় রে বেটা, সারা রাত বুকের উপর করে রেখেছিলাম শীতের ভিতরে, আমি তোমাকে 5 বছর ম্যাথরের কাজ করেছিলাম রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো বাপ মায়ের কথা কি শোনা যাবে? এরা কি আসল বাপ মা? এরা শয়তান। আমার নবী বলেছেন ওই সময় নিজের একটা সন্তান যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আমার নবী বলেছেন ওই সন্তানের তেলাওয়াতের কারণে শয়তান ভাগিয়ে যাবে, মদিনার থেকে রসুল এসে ওই সৌভাগ্যশীল উম্মতকে বলবে রে আল্লাহর বান্দা, আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার সন্তান কোরআন পড়ল, শয়তান ভাগিয়ে গেল, আমি রসুল মদিনাত আর থাকতে পারলাম না, তোমার চোখের সামনে সে হাজির, তুমি আমার সুরত দেখো, আর কালেমা পড়ে পড়ে ইমানের মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। বলুন তো রসুল বলেছেন যে আমাকে আমাকে যারা চর্মচক্ষে দেখবে, আমি রসুল বলে দিচ্ছি তার জন্য জাহান্নামের আগুন হারাম। আপনি যদি মরণের সময় রসুলকে দেখতে চান, তাহলে আপনার একটা সন্তান, একটা নাতি কিংবা একটা নাতিনী অবশ্যই অবশ্যই আপনার মৃত্যুর আগে অবশ্যই একটা হাফেজ হাফেজা তৈরি করতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আপনাকে এটা কোন কোন উপজেলা? সোনার? আচ্ছা সোনাতলা কি ওই ফায়ার সার্ভিসের অফিস আছে ভাই? আছে না? তে ফায়ার সার্ভিসের অফিস এই কোনোদিন কি উপজেলা উপজেলা কোনো সরকার করেছিল? এই সরকারে যে উপজেলা প্রত্যেক উপজেলা ফায়ার সার্ভিসের অফিস করছে, এখন এই অফিসাররা করে কি জানেন? সকালবেলা উঠে গোসল করে ভাত খায়া চাকরি নিয়োগ দুমো, তারপরে আগুন লাগবে উই যা লিবেবি। আচ্ছা আগুন লাগার পর যদি দমকলের অফিস বানালো হয়নি, চাকরি দিল হয়নি, ওই ঢাকা গোটা পুড়ে গেল হন না? কথা কয় না বারে? ঠিক। হ্যাঁ, তাহলে দমকলের অফিসার যেরকম আগুন লাগার আগে রেডি, আপনার মৃত্যু আসার আগে আপনার বাড়ির দমকলের দমকলের ওই ফায়ার সার্ভিসের অফিসারের মতো কোরআন পড়ার জন্য একজন রেডি থাকতে হবে। সেই রেডি তো নেই, এমনও মানুষ আছে বেটাক নামাজ পড়া শিখায়নি, টুপিও নেই, বাপ মরিছে গামছা বান্ধে মাথার দিয়ে নামাজ পড়ছে জানাজা, কেউ টুপি কিনে এনে জানাজা করছে, বাপের জানাজা করছে টুপি কিনে এনে,
ঈদের নামাজ পড়ে টুপি কুনটি থতে ভোগ দেখতে কেড়ে নইমের মা টুপি কুনটি কইতে তোমার যে নামাজ পড়া কুনটি বান থুজিলে উষ্টুঙ্গ বান কুনটি বান লিয়ে গেছে কত কোন আমি কোন আজকে অধিকাংশ লোকের লয় বারো আনা লোকের মাথা টুপি নাই তাহলে আমি কি বোঝা আমার বাকি আছে এই টুপিটা কি জানেন এই টুপি হাঁটু তো দেওয়া যায় না ईमानदार आछे ভাল্ব মিস করা যতই কোরআনের কথা কন ওই স্টার্ট হয় না মুখ খোলে না কথা ঠিক কিনা পুরা মোবাইল দিলেও স্টার্ট হবে না মৃত্যুর যন্ত্রণা এটা কি স্ত্রী কয়া যাওয়া যাবে এ শুন বাবলুর মা আমার যাতা কষ্ট দেয়নি তুই এখনো নামাজ ধর কয়া যাবে উনি গুদা হওয়ার ছাড় ওর জবান বন্ধ হওয়ার ছাড় উনি বুঝবি যে ঠেলা কাট কয় আর আল্লাহ কবি ফেরেশতা এক কবরের মধ্যে নামে দিলি তুই বাটাম ফাটাবো ফাটা বাটা হ্যাঁ কথা ঠিক কিনা ও মিয়া এই দেখলে এগলার বেটা এগলা দেব যার বাপ এগলা হুজুরের বাপ যায় কিয়ামতের দিন ওই নূরের তাজ পরে দিবি এরকের বাপ মায়ের মাথা সুবহানাল্লাহ এই যে একটা হাফেজ হলো পুরো এলাকার মধ্যে অনেক সহযোগিতা করে হাফেজটা ঠিক রাখতে পারে ওই হাফেজের দ্বারা দশজন মানুষ সমাজের সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে সুবহানাল্লাহ আপনার বাড়িতে একটা হাফেজ তৈরি হলো আপনার ওই হাফেজ ছেলে নাতি পুরো ফ্যামিলির দশজন ব্যক্তি সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে সুবহানাল্লাহ হিসাব নিলে আল্লাহ হিসাব নিলে কেউ জান্নাতে যাব না আমিও যেতে পারবো না আল্লাহ যদি মাফ না করে এই হুজুর কথা কন না কে এই যে দুটো টুপি বলছে একই কালারের দুই টুপি কথা ঠিক কি না আমিয়া আপনাকে বুঝতে হবে এগুলার দাম বুঝতে হবে আপনি আপনি এদিকে আলু করে ভাই আলু লাগায় ওই কি ইস্টিক আলু আচ্ছা কাউকে যদি বেসন এমনি দেওয়া হয় ওই রুমানা লাগাবে রুমানা আলুর রং ভালো টকটকে রং কিন্তু ভর্তা বানালে আঙ্গুলের ফাঁক দিয়া ৪০ কিলো বেগে ভর্তা বারে যায় কত কোনে গা ঠিক আপনার মা কছে এনা রুমান আনা নতুন আলু নিয়ে আসবা ১৫০ টাকা কেজি ওই আলু লিবার কাছে গাবতলির দোকানদার ওই টুকরিত করে চালো পাড়া নিয়ে গেছে যাওটি বেশি তুমি রং দেখে মনে করছে এটা টকটকে ভালো আর পাখি আলুর গাও ছাল উঠে গেছে ওই ছাল ওঠা না লিয়ে চকচকে রঙের আলু লেছে লিয়ে যা মা মাওক দেশে মা ভর্তা খাবি মা ভর্তা বানাবার লাগে দেখে যতই মা খায় ততই পাঞ্চে যতই মা খায় ততই পাঞ্চে বাংলাদেশের যত ইমানদার আছি আমরা আমরা হনু রুমানা ইমানদার মাথার টুপি চকচকে গায়ের পোশাক চকচকে প্যান্ট চকচকে জুতা চকচকে চকচকে হলেই ভত্তা ভালো হয় না পাকড়ি আলুর গাও ছিলে যায় অর্ধেক ছেলা একে চকরা বকরা ওই আলু যদি ভত্তা বানায় প্লেটের থালো তলার যদি এইভাবে মারে মারলে প্লেট শুদ্ধ আলু হয়ে ওঠে হ্যাঁ কত আর রুমানা আলু যদি ঘাঁটি করে কেউ তাহলে অর্থে সাজিলাও ঘাঁটি ভালো পিঁপে খাওয়া ভালো মূলা খাওয়া ভালো অনুরোধ করতেছি অনুরোধ করতেছি হাফেজ হাফেজের কত দাম মৃত্যুর পর ছাড়া বোঝা যাবে না আমার রসুল বলেছেন ও পৃথিবীর মানুষেরা আল্লাহর কোরআন যারা পড়বে কোরআন যারা মানবে কোরআন যারা বুঝবে এই লোকগুলি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা পাবে ও আমার ভাইরা ও আমার মা বোনেরা যাদের সন্তান আছে মা
ভাইজান যাদের সন্তান আছে বড় হয়ে গেছে কোনো দুঃখ নাই, ওই সন্তানের একটা বেটা আছে তাকে হাফেজ বানান, ওই আপনার কুন্যা আছে ছেলে সন্তান নাই, ওই কুন্যার একটা বেটা আছে কুন্যা কুন্যার বেটা নাতি হয় নাতিকে আপনি হাফেজ বানান, আল্লাহর ইজ্জতের কসম দশজন মানুষের ভিতরে এক নাম্বার পিতা মাতা, দুই নাম্বার দাদা দাদি, তিন নাম্বার নানা নানি, চতুর্থ নাম্বার গুরু হলো আপনার শ্বশুর শাশুড়ি, পঞ্চম নাম্বার গ্রুপ হলো মাদ্রাসার শিক্ষক, আর একটা লোক হলো যার বাড়ির জাগির থেকে ওই কোরআনের হাফেজ হসে। এই দশজন সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে, অথচ জাগিরের কথা কলে কয় অর্জুনে চাউল দিছি, দশজন বাড়ির আপনার মানুষ আল্লাহর ইজ্জতের কসম আলেম ওলামা যে হাফেজ তৈরির জন্য আপনি তাকে জাগির রাখেন নজর রাখেন, আপনার ওই সন্তানে ওই হাফেজের কারণে আপনি কিয়ামতের দিন ওই হাফেজের দ্বারা সুপারিশ পায় আল্লাহর জান্নাতে যাবেন। যেদিন নবী রাসূল নাফসি নাফসি বলবে, কতক্ষণ নবী রাসূল নাফসি নাফসি বলবে, পিতা তার সন্তানের কাছ থেকে ভাগে যাবে, সন্তান তার পিতার কাছ থেকে ভেগে যাবে, মা বলবে আমি সন্তান জন্ম দেই নাই, এমন হাসরের ময়দানে আমার রসুল বলেছেন সবাই নাফসি নাফসি বলবে, কিন্তু এমন একজন হাফেজ জোর হাসরের ময়দানে থাকবে দশজন মানুষ সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। বাসে থাকতে যদি এই প্ল্যানগুলো না করেন, বাসে থাকতে যদি এই চিন্তা না করেন, মরার পরে হাজারো আফসোস করে পৃথিবীর মানুষের কোনো লাভ হবে না। কোরআন শেখো শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, কোরআন শেখো শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন যদি শিখান ছেলে মেয়েদেরকে আপনার মৃত্যুর সময় আসানের সহিত জান কবজ করবে আজরাইল, কোরআনের এত মর্যাদা। আল্লাহ রাসূল বলেছেন খৈরুকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ। আমার রসুল বলেছেন ইন্নাল্লাজি লাইসা ফি জাওফিহিম শাইয়ুম মিনাল কোরআনে কালবাইতিল খরিফ, যে মানুষ কোরআন জানে না ওর দেহটা উজার গৃহের মতো, যার ভেতরে কোরআন আছে ওটা উজার গৃহ নয়, ওটা হলো স্বাদ গ্রহণ করার গৃহ। জোরে কন মারহাবা। আমার ভাইরা এতটুকু কথা বললাম আমি, আসুন আমাদের এই পৃথিবীর জমিনে আমাদের নবী পৃথিবীতে এসেছিলেন, উনি 40 বছর বয়সে নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর কোরআনের দাওয়াত দিলেন, জোরে বলুন ঠিক কি না, কোরআনের দাওয়াত দিলেন, এই কোরআনের দাওয়াত পাওয়ার পর মানুষগুলা ঈমান আনলেন, মক্কাতে 13 বছর থাকলেন, 130 জন মানুষ কোরআনের উপর ঈমান আনলেন, আল্লাহর উপর ঈমান আনলেন, রসুলের উপর ঈমান আনলেন, 130 জন মানুষ নিয়ে উনি মদিনায় হিজরত করলেন, জোরে বলুন ঠিক কি না, মদিনায় হিজরত করলেন। মদিনার আনসারেরা যুবকেরা, মদিনার মুহাজিররা যারা আনসার মুহাজির ছিলেন, কাতার বন্ধু রসুলকে অভ্যর্থনা জানালেন, আল্লাহর রসুল মদিনায় পদার্পণ করার সাথে সাথেই মদিনার আনসারেরা তলবিয়া পাঠ করলো, তলাল বাদর আলাইনা মিনসানি ইয়াতিল বিদাই ওয়াজাবাত শুকুরু আলাইনা মাদা লিল্লা হেদাই। এই তলবিয়া পাঠ করে রসুলকে আপ্যায়ন করলেন, রসুলকে সম্বর্ধনা জানালেন, রসুল বললেন ও মদিনার আনসারেরা আমি তোমাদের উপর খুশি হয়েছি। মদিনার আনসারেরা বলল ইয়া রসুলাল্লাহ আপনি মক্কার থেকে ইয়াসরিবে এসেছেন, আমাদের জীবনটা ধন্য হলো, ইয়া রসুলাল্লাহ হুজুর আপনার কাছে আমরা দুইটা ওয়াদা চাই, এক নাম্বার ওয়াদা হলো হুজুর গো এই পৃথিবীতে আপনি বসবাস করবেন, হুজুর বাড়ি দরকার ঘর দরকার, হুজুর গো আপনার ওয়াদা দিতে হবে মদিনার মাটিতে আপনি বাড়ি তৈরি করবেন কি না।
আল্লাহ রাসূল বললেন হে মদিনার আনসাররা আমি রাসূল বলছি মদিনার মাটিতে তোমাদের জন্য আমি ওয়াদা দিচ্ছি আমি যদি বাড়ি বানাই ঘর বানাই তোদের মদিনার মাটিতেই ঘর তৈরি করব সাহাবারা টাকা দিলেন পয়সা দিলেন উনি বললেন আমার বাড়ি আগে বানাবো না আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো উনি যে মসজিদে আপনার মক্কারে হেরিব নয় মসজিদে নববীতে যে তৈরি করেছেন আজও মসজিদে নববীতে ওখানে মদিনা ভার্সিটির ছাত্ররা আজও লেখাপড়া করে মদিনার মসজিদ হলো মদিনার ভার্সিটি জোরে কন্যা মারহাবা আজকে আপনাদের গ্রামে যে মাদ্রাসা আপনি মনে করবেন এটা আমাদের মাদ্রাসা নয় এটা মদিনার ভার্সিটি জোরে কন্যা আল্লাহু আকবার আমার ভাইরা এই মদিনার ভার্সিটিতে কোরআন পড়া হয় কোরআন যদি পড়া হয় এই কোরআন যত দূর এলাকায় শব্দ যায় চয়ন হয় যে ভূখণ্ডতে কোরআন পড়া হয় ওই ভূখণ্ডে 70,000 ফেরেশতা এলাকার মানুষের জন্য মাগফিরাত কামনা করে জোরে কন্যা মারহাবা আমার ভাইরা আসুন এতগুলি কথাই যিনি বললাম আমি আপনাদেরকে জানতে চাই দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন 10,000 টাকা 5,000 টাকা 50,000 টাকা 1,000 ইট 2,000 টাকা 1,000 টাকা দান করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহর বান্দারা আপনাদের কাছে ব্যাগ যাবে আর যারা নগদ দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব